আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষকে কাফের বেদিন বেঈমানকে পর্যন্ত 24 ঘন্টার একটা দিন আল্লাহ তাআলা উপহার দিয়েছে এই 24 ঘন্টার মধ্যে আমি আপনি প্রায় 18 ঘন্টা 20 ঘন্টা একটা চিন্তা নিয়ে মগ্ন থাকি কি করে ক্যারিয়ার তৈরি করব কি করে সন্তানকে মানুষ করব কি করে একতলা হয়েছে দুতলা বাড়ি দেব পাঁচ কাটা জমি কিনেছি কি করে 10 কাটা কিনব 18 ঘন্টা আমরা হয় এই কাজে ব্যস্ত না হলে আমরা এর রুটিন তৈরি করাতে ব্যস্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন আমি মানুষ এবং জিনকে তৈরি করেছি কেবল মাত্র শুধুমাত্র অনলি ফর আল্লাহ তাআলার ইবাদতের জন্য আপনাকে আমাকে আল্লাহ কেন তৈরি করেছে বলেন আল্লাহর ইবাদত করার জন্য তার মানে পৃথিবীতে যত দিন বাঁচবেন যত সেকেন্ড বাঁচবেন যত ন্যানো সেকেন্ড বাঁচবেন প্রত্যেকটা সেকেন্ডে আপনার আল্লাহর ইবাদত করা লাগবে শাহনুর ভাই তাহলে কি রাত্রিবেলায় ঘুমাতে পাবো না না আপনি ঘুমাতে পাবেন না আজ থেকে আপনি ঘুমাতে পাবেন না কেন আল্লাহ তাআলা ঘুমানোর জন্য আপনাকে আমাকে সৃষ্টি করেনি ইবাদত করার জন্য সৃষ্টি করেছে ঘটনা কেমন আসেন একটু দেখি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন হে দুনিয়াবাসী তোমরা শোনো কোন ব্যক্তি যদি ইশার সালাত জামাতে আদায় করে তারপরে বাড়িতে গিয়ে শুয়ে পড়ল আবার ফজরে হাইয়ালা সালা এই শব্দ শুনে উঠে পড়ল মসজিদে গিয়ে সালাত আদায় করল ফজরের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা রাত যতক্ষণ বান্দা ঘুমিয়ে থাকলো এই যতক্ষণ ঘুমিয়ে থাকলো নফল ইবাদত করে যত নেকি তার অ্যাকাউন্টে আল্লাহ তাআলা ওই নেকি দিয়ে দিল তার মানে ঘুমানোটা ইবাদত ঘুমানোটা ইবাদত আপনি ঘুমাতে পারবেন না আপনাকে ঘুমাতে হলে ইশার সালাতকে জামাতে আদায় করে ঘুমাতে হবে আপনি ফজরে ঘুমাতে পারবেন না ফজরে উঠে আপনাকে ফজরের সালাত আদায় করতে হবে যদি এই দুই রাকাতের সালাত আপনি আদায় করে নেন তাহলে কি হয়ে গেল সারা রাত আপনাকে নফল সালাতের নফল ইবাদতের নেকি আল্লাহ তাআলা আপনার অ্যাকাউন্টে ঢুকিয়ে দিল সুবহানাল্লাহ তাহলে বুঝতে পারছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শয়তান আপনি হাট বাজার করতে যাচ্ছেন এটাও ইবাদত যদি হালাল টাকা দিয়ে হয় আর যদি হারাম টাকা দিয়ে হয় এটা ইবাদত হলো না তার মানে আপনার আমার জীবনের প্রত্যেকটা সেকেন্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে মশগুল থাকতে হবে কিন্তু আপনার আমার মধ্যে যে উপলব্ধি হাদিস মানার যে প্রবণতা কোরআন এবং সুন্নাকে মেনে জীবন গঠনের যে প্রবণতা এটা নাই বললেই চলে নাই বললে চলে আচ্ছা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে পৃথিবীতে এমন আমি মাখলুক তৈরি করিনি যার রিজিকের দায়িত্ব আমি নিইনি কে বলছে আল্লাহ তাআলা তো আল্লাহ তাআলা যদি কারো রিজিকের দায়িত্ব নেয় তাহলে আপনার আমার টেনশন করার ব্যাপার আছে আছে যদি ব্যাপার না থাকে ওই আপনি তো 18 ঘন্টা রুজির পিছনে ছুটেন দেখেন আপনি আমি 18 ঘন্টা 22 ঘন্টা রুজির পিছনে ছুটি আরে এখন আলোচনা শোনা শুনছেন আর ভাবছেন কখন বক্তৃতা শেষ হবে আগামী কালকে দোকানে অমক মাল ফুরিয়ে গেছে কালকে আমাকে মহাজনকে ফোন করতে হবে বলেন ঠিক না ভুল বলছি আমি আমরা এতটাই উপলব্ধিহীন মানুষ যদি তো আল্লাহ তাআলা সুন্দর একটা অন্তর দিয়েছে সুন্দর কান দিয়েছে কিন্তু আমাদের মধ্যে কোনো উপলব্ধি নাই ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এই পৃথিবীর মানুষ যদি পাখির মতো ভরসা করত আল্লাহ তাআলার উপরে যেমন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাখিকে সকালবেলায় খালি পেটে বের করে সন্ধ্যাবেলায় পেট পুরিয়ে পাঠিয়ে দেয় ঠিক তেমন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর মানুষকে রুজি রিজিক দিতেন কথা মনে বুঝতে পারেন আপনারা আপনার একটা দোকান আছে দোকান থেকে ইনকাম হয় ঠিক না আপনার একটা জমি আছে ওখানে ফসল বুনেন আপনার একটা অফিস আছে সেখানে গেলে টাকা পান পাখির কিচ্ছু নাই না জমি না দোকান না অফিস কিচ্ছু নাই পাখি কি করে আল্লাহ তাআলার উপরে কি করে ভরসা করে কেমন করে যেমন করে ভয় ভরসা করার দরকার এই ভরসা করার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
প্রত্যেকটা পাখিকে সকাল বেলায় খালি পেটে বের করে দিয়ে সন্ধ্যা বেলায় ভর পেট পাখিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বাসায় ফিরিয়ে দেন। আমি আপনি যদি পাখির উপরে ওই রূপ ভরসা করতে পারতাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও পাখির মতো রিজিক দিতেন। ঘটনা কি হয়ে যাচ্ছে? ঘটনা হচ্ছে এই যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ঠিকঠাক ভরসা করা জানি না। এর অর্থ এটা নিয়েন না যে পাখির মতো ভরসা করে বসে থাকলেন, জি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, বিলিভ ইওর ফেট এন্ড টাইড ইওর ক্যামেলস, তোমার উটগুলোকে বাঁধো তারপরে কপালে ভরসা করো, উটকে ছেড়ে দিয়ে বলছেন দেখি কি হয়। এটা তো হবে না। আল্লাহ তাআলা আপনাকে হাত দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জবান দিয়েছে, আল্লাহ তাআলা আপনাকে সুন্দর পা দিয়েছে, তা দিয়ে আপনাকে গোটা পৃথিবীর বুকে ছড়িয়ে পড়তে হবে ইনকাম করার জন্য। অতএব কোরআন এবং সুন্নাহ যখন আমরা শুনব, আমাদের ভেতর থেকে আমরা উপলব্ধি নিয়ে আসার চেষ্টা করব। আজকে 18 ঘন্টা 20 ঘন্টা যে রিজিকের পিছনে, 18 ঘন্টা 20 ঘন্টা যে ইনকামের পিছনে আমরা ছুটি, দেখুন কি অবস্থা হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে সবচেয়ে কোটিপতি মানুষ, কোটিপতি মানে বর্তমান বিশ্বের সবচেয়ে কোটিপতি লোকের নাম হচ্ছে এলন মাস্ক, ঠিক না? আমাদের দেশের কোটিপতির নাম হচ্ছে মুকেশ আম্বানি, তার স্ত্রী সকালবেলায় এক কাপ চা খায় 2.5 লাখ টাকা দাম। আমাদের দেশের খেলোয়াড় বিরাট কোহলি, তার হাতে যে জলের বোতল থাকে 600 টাকা লিটার। মানুষ এমনও আছে বিলাসী যারা এভাবে খাবার খায়, আর 600 টাকায় আপনার আমার অনেকের সংসার চলবে, চলবে না? তাহলে কত কোটিপতি মানুষ পৃথিবীর বুকে আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন, কিয়ামতের মাঠে সবচেয়ে কোটিপতি মানুষটাকে বের করে নিয়ে আসা হবে। বের করে নিয়ে এসে ফেরেশতাকে বলা হবে, যাও ওকে জাহান্নামের মধ্যে চুপি নিয়ে আসো। এই লোকটা 70 বছর বেঁচেছিল। এবার আপনাকে আমি বুঝাই, একটা লোক 70 বছর বেঁচেছে, সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছে, মানে মাল্টি মিলিয়নারি, একদম বিলিয়নারি মানুষ, আরবপতি মানুষ, যার টাকার অভাব নাই, মারা যাওয়ার সময় সোনার খাটিয়াতে চড়ে গোরস্থানে গিয়েছে, কথার কথা মনে করেন। সেই লোককে বের করে আনা হবে কিয়ামতের মাঠে, সবচেয়ে কোটিপতি মানুষ। বের করে নিয়ে এসে ফেরেশতাকে বলা হবে, ওকে জাহান্নামের মধ্যে চুবিয়ে বের করো। তো ফেরেশতারা এইভাবে চুবিয়ে বের করবে, জি, রাখবে না, সময় দিবে না, তাকে ঠেসে ধরবে না জাহান্নামের মধ্যে, জাস্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ পালন তো কী করবে, এভাবে ঢুকে বের করে এনে বলবে, আচ্ছা বলেন তো দুনিয়াতে কেমন ছিলেন, আচ্ছা আপনারা বলেন তো কেমন ছিল দুনিয়াতে, সবচেয়ে সুখী মানুষ না, তার অভাব ছিল না, অভাব ছিল না। এবার সে লোক আল্লাহকে বলছে, আপনার ইজ্জতের কসম, আল্লাহর কসম করে বলছি, দুনিয়াতে যে ভালো ছিলাম মনে পড়ে না। কথা মনে বুঝতে পারেননি, কত কঠিন কথা! 70 বছরের কোটি কোটি বিলিয়ন বিলিয়নস অফ ডলার কিয়ামতের মাঠে 70 বছর শেষ করে দিল, ওর টাকা পয়সা অর্থ করি কিচ্ছু কাজে আসলো না। সারা এই যে আমরা সারা দিন রাত আমরা পেছনে ছুটে বেড়াচ্ছি, হাউ টু মেক ক্যারিয়ার, কী করে ক্যারিয়ার তৈরি করব। আমরা যদি এরকম চলতে থাকি, আমরা যদি কোটিপতি হয়ে যাই, তো আমাদেরকে জাহান্নামের একটা চুবানি দিয়ে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, তুমি দুনিয়াতে কেমন ছিলা, 70 বছর 60 বছর বেঁচেছিলা? তখন আমি সেদিন গিয়ে বলবো, আল্লাহর কসম করে বলছি, আপনার ইজ্জতের কসম, দুনিয়াতে যে ভালো ছিলাম মনে পড়ে না। কী নিয়ে যেতে হবে? টাকা পয়সা না, ইমান নিয়ে যেতে হবে, আমল নিয়ে যেতে হবে, আখলাক নিয়ে যেতে হবে, চরিত্র নিয়ে যেতে হবে। একই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর সবচেয়ে দরিদ্র মানুষ, যে হয়তো বহুদিন খেতে পায়নি, সপ্তাহে হয়তো একদিন খেতে পায়নি, এরকম হত দরিদ্র মানুষকে টেনে নিয়ে আসা হবে ভিড় থেকে, সবচেয়ে গরিব মানুষ, তারপরে তাকে বলা হবে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দাও, তাকে ঠিক আগের ব্যক্তির মতো জান্নাতের মধ্যে চুবিয়ে সঙ্গে সঙ্গে বের করে নিয়ে আসা হবে। বের করার পরে ওকে বলা হচ্ছে, তুমি পৃথিবীতে কেমন ছিলা? যে লোকটা 70 বছর বেঁচেছে, 60 বছর বেঁচেছে, 50 বছর বেঁচেছে, তার জীবনে শুধু দারিদ্রতা দারিদ্রতা, দিন রাত না খেয়ে থেকেছে, দিন রাত চোখের পানি ফেলেছে, সেই ব্যক্তি জান্নাত থেকে এক সেকেন্ডের চুবানি খেয়ে উঠে এসে বলছে, হে আমার প্রতিপালক, আপনার ইজ্জতের কসম, আল্লাহর কসম করে বলছি, দুনিয়াতে যে কষ্টে ছিলাম মনে পড়ে না। বুঝতে পেরেছেন কী হবে? কী হবে দুনিয়ার শোক
কি হবে দুনিয়ার বিলাসিতা যেটা এক সেকেন্ডে চুবানি খেয়ে মানুষ ভুলে যায়। এই এই উপলব্ধিটা সাহাবায়ে কেরামের মধ্যে ছিল, এই উপলব্ধিটা সাহাবায়ে কেরামের মধ্যে ছিল। আজকে চিন্তা করে দেখুন, একটা ছেলে এসে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আমার সাথে জনৈক ব্যক্তির খেজুরের বাগান নিয়ে ঝামেলা, আমার সাথে জনৈক ব্যক্তির খেজুরের বাগান নিয়ে ঝামেলা। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তাকে অনেক বোঝানোর চেষ্টা করলেন, তিনি বুঝলেন না। যখন তিনি বুঝলেন না, এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, বলো ওকে কে একটা খেজুরের গাছ দিয়ে দিবে, কে ঝামেলাটা মিটিয়ে দেবে? আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা গাছ নির্মাণ করবে, আল্লাহ তাআলা তাকে একটা জান্নাত দিবে, আল্লাহ তাআলা জান্নাতে একটা গাছ দিবে। সঙ্গে সঙ্গে একজন সাহাবী উঠে বলছে, মদিনার বুকে বিশাল বড় একটা বাগান, যে বাগানের মধ্যে নলকূপ, যে বাগানের মধ্যে রেস্টিং প্লেস রয়েছে, চলেন আমি ওকে দিয়ে দিলাম একটা এরির বিনিময়ে, জান্নাতের গাছের বিনিময়ে। বলেন তিনি সাহাবীর নাম কি? আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু দারদা নয়, আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারপরে তিনি বাগানের সামনে গিয়ে তার স্ত্রীকে ডাকছে, ও উম্মু দাহদা, জি বলেন, বাগান থেকে বেরিয়ে আসো, কি ব্যাপার? বাগান যে বিক্রি করে দিয়েছি। আরে বাপ রে বাপ, এ বাগান কার কাছে বিক্রি করলে? তো বলছে, আল্লাহর কাছে দিয়ে দিয়েছি জান্নাতের বিনিময়ে। তার স্ত্রী বলছে, মাশাআল্লাহ সুবহানাল্লাহ, আমার স্বামী যে এত বড় বিজনেসম্যান আমি যে জানতাম না। এ হাদিস শুনেননি আপনি? আয় কথা বলেন, এ হাদিস শুনেছেন? বলেন তো, এই হাদিস শোনার পর আজ পর্যন্ত কজন মানুষ তার এক বিঘা জমি মাদ্রাসা দান করেছে? বলেন, কিসের উপলব্ধি? কিসের উপলব্ধি আপনার আমার? কেন চাইতে হবে কিছুর জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদকাতু বুরহান, দান হচ্ছে দলিল। জি, আপনি কি দলিল রেডি করবেন না? আপনাকে যদি আমি 100 হাদিস বলি, তারপরে আপনার হাত দিয়ে এক বিঘা জমি বেরাবে না, তার মানে কি? আমাদের উপলব্ধি নাই। সাহাবীর উপলব্ধির উপলব্ধি ছিল, তারা শোনা মাত্রই সঙ্গে সঙ্গে কম্পিটিশনে ব্যস্ত হয়ে যেত। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দান চাইলেন। উমার রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন একই হাদিস। উমার রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার অর্থ করি রয়েছে, আজকে আমি ভেবেছি আবু বকরকে ইবাদতের টপকে যাবই যাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তিনি গিয়ে পেশ করলেন, বললেন, এ নেন আমার দান। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কি? বলছে, অর্ধেক আপনাকে দিলাম আর অর্ধেক বাড়িতে রাখলাম, অর্ধেক আপনাকে দিলাম অর্ধেক বাড়িতে রাখলাম। তিনি মনে মনে ভাবছেন, আজকে তো আমি আবু বকরকে টপকাবই, আমি যে টপকাতে পারি না, এত ভালো মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছে, আবু বকরকে যে টপকাবই আমি। এই কথা বলে যখন দাঁড়ালেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে বলছে, এ নেন সব দিলাম। বলছে, বাড়িতে কি থাকলো? বলছে, আল্লাহ এবং আল্লাহর রসুল। চলেন চেষ্টা করি আমরা আবু বকর হওয়ার। কথা বুঝছেন কিনা? আমার কথা বুঝে আসছে? তারা হাদিস শুনে তাদের মধ্যে উপলব্ধি আসত, আর আমরা কোরআন এবং সুন্নার আলোচনা শুনি, আমাদের মধ্যে উপলব্ধি আসে? উপলব্ধি আসে না। উপলব্ধিটা খুব জরুরি আমাদের মধ্যে, খুব জরুরি। এবার আসেন, আপনাকে এক এক করে আপনার সমাজের দৃষ্টিটা আমি ফেরাব। তার পূর্বে একটা কথা, একটা কথা দেখেন, গোটা পৃথিবীর কত দেশ রয়েছে। ভারতবর্ষ বিশাল বড় একটা দেশ, জানেন তো? গোটা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে প্রোগ্রাম করে ঘুরলাম, কোথাও দেখলাম না যে ব্রাজিলের আর আর্জেন্টিনার পতাকা। গোটা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ঘুরলাম, আমার মনে হয় ব্রাজিল এবং আর্জেন্টিনারও এত পতাকা উড়ায়নি যত পতাকা উড়েছে বাংলাদেশে। বলেন এর উপলব্ধি রয়েছে? খেলা হলো কার সাথে? দেখেন, যখন ফ্রান্সের জন্য আপনার যুবক, আপনার ঘরের যুবক ফ্রান্সের জন্য দোয়া করছে রাত্রিবেলায়, সেই ফ্রান্সের প্রধানমন্ত্রী কিছুদিন আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাটন এঁকে, ব্যঙ্গচিত্র এঁকে গোটা বিশ্বের মুসলমানের বুকে রক্তক্ষরণ ঘটিয়েছে, সেই কুলাঙ্গারের দেশের পতাকা আমার আপনার বাংলাদেশের লোক উড়াচ্ছে। বলেন উপলব্ধি কী আছে? উপলব্ধিটা কী আছে? জনৈক সাহাবি এসে বলছেন, দিন রাত আপনাকে গালি দেয় আমার স্ত্রী, দিন রাত গালি দেয়, আমি খালি বলেছি দাঁড়া যুদ্ধ থেকে আসি, যুদ্ধ থেকে এসে দেখছি তখনও গালি দিচ্ছে। বলছে যে আমি একটা অস্ত্র দিয়ে তার পেটে ঢুকে দিলাম। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এসে বলছেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিছু বললেন না, মানে রসুলকে গালি দিলে
তার শাস্তি মৃত্যুদণ্ড। তো যে লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিল, ব্যঙ্গচিত্র আঁকলো, তার দেশের পতাকা আজকেও আপনার বাংলা জমিনে উঠছে, বলেন উপলব্ধি আছে মানুষের? উপলব্ধি নাই, উপলব্ধি নাই জনাব। এই উপলব্ধিটাকে নিয়ে আসতে হবে, রাজি আছেন? জি। কোরআন এবং সুন্নাহ থেকে যদি আলোচনা করি আপনার জীবন পরিবর্তনের জন্য, কোরআন এবং সুন্নাহ থেকে যা আলোচনা করব যদি যাচাই বাছাই করে ঠিকঠাক হয়, মানতে রাজি আছেন কি? মানবেন কি? যদি মানেন তবে আলোচনা করব। তো বিষয় হচ্ছে, দেখেন উপলব্ধিটা কি আপনাকে দেখাই, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে নিয়ার অ্যাবাউট 82 টাইমস 82 বার বলেছেন আকিমিস সলাহ, বলেছেন কিনা? সলাত কায়েম করো বলেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার সলাত নাই তার দিন নাই, দিন মানে ইসলাম, যার সলাত নাই তার দিন নাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে সবচেয়ে প্রথমে যার হিসাব নেওয়া হবে সেটা তার সলাত। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে রাখো, তুমি যদি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করো, আমার উম্মত যদি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহলে আমি আল্লাহ প্রতিদিন তোমাকে 50 ওয়াক্তের নেকি দিয়ে দেব। তাহলে আল্লাহ তাআলা বলছেন 50 ওয়াক্তের নেকি দিয়ে দেব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিয়ামতের মাঠে প্রথম হিসাব নেবে সলাত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যার সলাত টিকবে না তার দিনই নাই, তার দিনই নাই। এই তিনটে হাদিস শর্টকাট হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে সলাত ইজ আ অ্যাডমিট কার্ড, উইদাউট অ্যাডমিট কার্ড যেমন করে পরীক্ষার হলে ঢোকা যায় না, তেমন যার সলাত নাই তার অন্যান্য আমল আল্লাহ দরবারে গৃহীত হবে না, গৃহীত হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমরা আজকে জাহান্নামে আসলে কেন, ঘটনা কি, তোমাদের জাহান্নামে আসার কারণটা কি? কলু, সেদিন তারা বলবে, লাম নাকুম মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, আমরা মুসল্লি ছিলাম না, আমরা মুসল্লি ছিলাম না। কথাটা তিনবার বলার পেছনে কারণটা হচ্ছে এই, আপনি হজ করতে গিয়েছেন, হজ করতে গিয়ে কিছু আহকাম বিধান রয়েছে, তার অন্যতম বিধান হচ্ছে আপনাকে হজ করতে গেলে প্রথমে এহরাম বানতে হবে, যথা জায়গা থেকে এহরাম বানতে হবে, তারপরে আপনাকে কাবার তোয়াফ করতে হবে, সাফা মারওয়ার তোয়াফ করতে হবে, তারপরে আপনাকে জামারাতে যেতে হবে, তারপরে মিনা মুজদালিফা ইত্যাদি জায়গায় যেতে হবে, তারপরে আপনাকে কুরবানি করতে হবে, তারপরে আপনাকে মাথা ন্যাড়া করতে হবে, ঠিক না? টোটাল প্রসেসটার নাম কি বলেন? টোটাল প্রসেসটার নাম কি? হজ। তো টোটাল প্রসেসের নাম যদি হজ হয়, আপনি এত দূর থেকে গেলেন বাংলাদেশ থেকে বহু রাস্তা, গিয়ে বলছেন আই এম ভেরি টায়ার্ড,